এখন আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি ডিসক্রিপশন অ্যাড করবেন এবং পরবর্তীতে চাইলে এডিট করবেন। এটা করার জন্য আপনি জাস্ট এখানে আসবেন এই ক্যাটাগরি লিস্ট পেজে। আসার পর যেই ক্যাটাগরিটা এডিট করতে চান, ধরেন শাড়ি ওয়ান, এটা এডিট করবেন। এটার পাশে বা যে কোনো ক্যাটাগরির পাশে এডিট বাটন পাবেন, এখানে ক্লিক করে এডিট পেজে আসবেন। এখানে আসার পর আপনি দেখবেন যে এই যে নিচের দিকে দেখতে পারবেন এই যে ডিটেলস ইনফরমেশন আছে একটা ফিল্ড, এইখানে আপনি এই প্রোডাক্টের এটা টান দিলে আরও বড়ো হবে। এই ক্যাটাগরি সম্পর্কে ডিটেলস কিছু যদি আপনি লিখতে চান সুন্দরভাবে, এই ক্যাটাগরির কী উপকারিতা, কী অপকারিতা, মানে যা খুশি তাই, ক্যাটাগরি ডিসক্রিপশন বা প্রোডাক্টের ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় এটা আশা করি আপনি জানেন। যদি যান আপনি, যদি প্রয়োজন মনে করেন, আপনি এইখানে সুন্দরভাবে যেই ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরি রিলেটেড সুন্দরভাবে ডিসক্রিপশন এখানে আপনি লিখবেন, ঠিক আছে। লিখে জাস্ট আপডেট দিবেন, তাহলেই এই ক্যাটাগরির সাথে এই ডিসক্রিপশনটা অ্যাড হয়ে যাবে প্রোডাক্ট ডিসক্রিপশনের মতো। তারপরে ওই ক্যাটাগরির বাইরে আসলেও ওই ডিসক্রিপশনটা শো করা হবে, বাট আপাতত এই ডিসক্রিপশনটা ফ্রন্ট প্যানেলে বা আপনার কাস্টমার প্যানেলে শো করানো হয়নি, বাট কিছুদিনের মধ্যেই এটা শো করানোর কোথাও একটা শো করানো হবে, উপরে নিচের দিকে মেনিবি হবে। সো এটা আপনি সুন্দর করে লিখে রাখতে পারেন, তাহলে আপনার কাস্টমার এই ক্যাটাগরিটা সম্পর্কে, শাড়ি সম্পর্কে অনেক একটা হিস্টোরি সম্পর্কে জানতে পারলো। ধরেন জামদানি শাড়ি দিচ্ছেন, এই জামদানি শাড়ির হিস্টোরি মিস্টোরি বা কেমনে কী হয়, কী পড়লে কী হয় জাস্ট লিখলেন। তারপরে ঘড়ি, ঘড়ি সম্পর্কে কিছু লিখলেন কীভাবে, বুঝতে পারছেন মানে আপনি, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। তো আপনি প্রোডাক্ট ক্যাটাগরি সম্পর্কে ডিটেলস সুন্দরভাবে লিখবেন, এটা লেখা ভালো। তাহলে যখনই আপনার কাস্টমার এই পেজে আসবে, সে ওই ক্যাটাগরিটা প্রোডাক্ট দেখার পাশাপাশি ওই ক্যাটাগরিটা সম্পর্কে পড়বে, জানবে এবং আপনার প্রোডাক্টটা কেনার আরও ইন্টারেস্ট সে বাড়বে, সম্ভাবনা বেড়ে যাবে। সো দেওয়ার চেষ্টা করবেন কিছুদিন পরেই এই ডিসক্রিপশনগুলো এই বাইরের দিকে শো করার ব্যবস্থা করানো হবে। তো এভাবেই জাস্ট এখানে লিখে আপডেট দিবেন, হয়ে যাবে। আবার ধরেন পরবর্তীতে চেঞ্জ করতে চাইলেন, ওইটা জাস্ট যে কোনো কিছু চেঞ্জ করে আবার যদি আপনি যে কনফার্ম অ্যান্ড আপডেটে সেভ দেন, তাহলে ওইটাই সাথে সাথেই আপনার ফ্রন্ট প্যানেলে চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই বেসিক জিনিস আপনি জানেন।